সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। আজকে সিটি সিনেমা পৌঁছে গিয়েছে যাদবপুর থানায়। তার কারণ কারণ কলকাতা চলন্তিকা। কলকাতা চলন্তিকা এমন একটা অভিনব প্রচার নিয়ে এসেছে যার থ্রু দিয়ে কিন্তু মানুষকে যেরকম সচেতন করা হচ্ছে ঠিক তেমনভাবেই একটা দারুণ অভিনব উদ্যোগও বলা যেতে পারে। অপরাজিত আধ্য পৌঁছে গিয়েছিলেন এখানে এবং তিনি কি করলেন সবটা রইল সিটি সিনেমার পর্দায়। সবসময় পরিচয় দিয়েছেন ঘর সংসার সামলেও কি করে বাইরেটা সামলানো যায়, তাই হয়তো তাকে অভিনয়তে আমরা সেইভাবে পাই। ঘর সংসার সামলে তিনি এবার ছক ভাঙা একটা রোলে এসেছেন যেটা কিন্তু দর্শকরা দেখতে অভ্যস্ত নন। কথা হচ্ছে অপরাজিতা আড্যকে নিয়ে এবং আমার পাশে আজকে যিনি রয়েছেন তিনি অপরাজিতা দি অপাদি, আজকে আবার একটা নতুন রূপে। অপাদি, তুমি আজকে কোন রোলটা প্লে করছো একটু বলো তো। আজকে আমি পুলিশের রোল প্লে করছি, মানুষকে অ্যাকচুয়ালি পুলিশের রোল না, আমি সচেতনতার রোল প্লে করছি। আমি সবাইকে বলছি যে হেলমেট পরুন, হেলমেট ছাড়া রাস্তায় বেরোবেন না, যদিও সবাই হেলমেট পরেই ছিল। আর বলছি মানে সিনেমা হলে গিয়ে ছবি দেখুন, আমি ওটিটিতে দেখবো, টিভিতে যেদিন দেখবো না, প্লিজ সিনেমা আমরা বানাই হলে গিয়ে দেখার জন্য, সুতরাং প্লিজ ছবিটা হলে গিয়ে দেখুন। অপাদি, তোমাকে কলকাতা চলন্তিকে যেভাবে আমরা পেয়েছি সেটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড, তুমি নিজে চরিত্রটা পাওয়ার পর কিভাবে নিয়েছিলে? অ্যাকচুয়ালি এরকম চরিত্র আমি করিনি তা নয়, আগেও করেছি, কুরুক্ষেত্রে করেছি, এতে সবেতেই অন্যরকম ভীষণ শেডেড ক্যারেক্টার থাকে, এই চরিত্রটাও অন্যরকম। এইটাই, আমি কোনো বউ নই, আমার বিয়ে হয়নি, আমার দাদাকে দেখতে গিয়ে, আমার সংসার সামলাতে গিয়ে আমার বয়স বেড়ে গেছে, আমার বিয়ে করা হয়নি, বিয়ে করার সাহসও হয়নি, কিন্তু কোথাও একটা বিয়ে করার ইচ্ছে আছে, আদৌ কি সেটা পূরণ হয় সেটাই চরিত্রের কথা। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তুমি যখন বাইক দাঁড় করানো হচ্ছে তারপর বেশ বুঝিয়ে শুনিয়েই কথা বলছো, আর তাদের একটা কিন্তু বেশ চমকে যাওয়ার ব্যাপার হচ্ছে, কিরকম হচ্ছে রিয়াকশন? ভয় পেয়ে যাচ্ছে ন্যাচারালি, পুলিশ হাত দেখালে তো সবাই ভয় পেয়ে যায়, আমিও পাই, আমিও পাই আমাকে যখন দেখায়। তো তারপরে ওরা রিয়েলাইজ করছে না ব্যাপারটা কিছু একটা অন্যরকম হতেছে, তখন আমি বলছি যে হেলমেট পরো আর প্লিজ হলে গিয়ে ছবিটা দেখো। এবং তারা বোধহয় থ্যাঙ্ক গড বলছে যে হ্যাঁ দাঁড় করানো হচ্ছে, তাই সেলফিটা তুলতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, সেলফিটা তুলতে পারলাম। এবং সামনেই ছবির মুক্তি এবং আমরা তোমাকে দেখতে পাবো অন্য একটা চরিত্রে। কলকাতা চলন্তিকা অলরেডিতে একটা বেশ ক্রেজ তৈরি করেছে, সেটা নিয়ে কি বলবো? আপনাদের সকলকে বলবো 26 অগস্ট আমাদের ছবিটা প্রেক্ষাগৃহে আসছে, অবশ্যই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং জানাবেন কিরকম লাগে। তাই এবং শেষ করবো একটা কথা দিয়ে, পুলিশ পুলিশ বলতে আমাদের মনে কিন্তু একটু হালকা ভয় করে, পুলিশ বলতে তোমার কি হয় অপাদি? পুলিশ বলতে আমার যে মনে সবসময় ভয় করে তা নয়, পুলিশকে আমি মনে করি মানুষের বন্ধু, তারা যেভাবে আমাদেরকে সামলান, আমাদেরকে যেভাবে রক্ষা করেন, আমি সবসময় তাদেরকে কুর্নিশ জানাই। থ্যাংক ইউ। শুধু যে তিনি অভিনব ছবি বানান তেমনটা কিন্তু নন, অভিনব প্রচার কিভাবে করতে হয় ছবি সেটাও তার জানা। কথা হচ্ছে পাভেল দাকে নিয়ে, পাভেল দা আজকে আমাদের সাথে রয়েছেন। আর আজকের প্রচারটা সত্যিই অভিনব ছিল, কি ছিল তার মুখ থেকেই শুনি। আজকে প্রচারটার এই যে একটা উদ্যোগ সেটা কীরকমভাবে হলো বলি? কিছুই না, খুব সিম্পল ব্যাপার, আমাদের শহর নিয়ে ছবি এবং কলকাতার অন্যতম একটা বড় পার্ট কলকাতা পুলিশ, এবং অপরাজিতা আড্য অপাদি নিজে কলকাতা পুলিশের একজনের চরিত্রে অভিনয় করেছেন দেবী। তো ভাবা গেল অপাদিকে একদিনের জন্য যদি এক ঘন্টার জন্য দেবীদি বানিয়ে দেওয়া যায়। তো অপাদি আজকে সত্যিকারের সিগন্যাল অপারেট করলেন, দুজন বাইক আরোহীকে দাঁড় করালেন, যদিও ফাইন নেওয়া হয়নি তাদের থেকে, না ঘুষ চাওয়া হয়েছে, সেটাই এটাই আনন্দ। এইভাবেই হোক, এরম আমার মনে হয় সিনেমার এরম নতুন নতুন ধরনের প্রমোশন করা উচিত, তাতে না প্রমোশনটাও একটা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায়। নয়তো তো সে একই কথা, আমাদের ছবি আসছে 26 তারিখ, আপনারা হলে দেখতে যাবেন, আমাদের বেশি শো দেওয়া হবে না, আমাদের নতুন প্রোডাকশন হাউস বলে, তো তাও আপনারা হলে গিয়ে ঘুরিয়ে দিলে আমরা আরও বেশি শো পাবো, এইসব কথা বলতে বলতে খুব ক্লান্ত হয়ে যাই। তার মাঝখানে এই ধরনের প্রমোশনটাই একটু খোলা বাতাস। এবং তুমি যেটা বললে যে অপাদের চরিত্রের নাম দেবী, তো আমরা দেবী রূপেই তাকে কিন্তু চিনি, তাকে হঠাৎ করে এরকম কনস্টেবল বানিয়ে দেয় একটা রাগী মহিলা চরিত্র, কীভাবে সম্ভব হলো, মানে ভাবলে কী করে তাকে নিয়ে এরকম চরিত্র? আমাদের চিরকালই যাকে যেরকম দেখে অভ্যস্ত সেভাবে দেখতে ভাল লাগে না,
সেই জন্য চেঞ্জ করা। কিন্তু আমার মনে হয় সব মহিলাদের মধ্যেই একটা দেবী রূপ থাকে, সব মহিলাই ভেতরে ভেতরে যথেষ্ট রাগী এবং শক্তিশালী, তো একটু তাদের রাগিয়ে দিতে হয়। তো অপাদিকে রাগাতে হয়নি, স্ক্রিপ্টটা দিতে হয়েছিল, তাতেই কাজ হয়ে গেছে। কথা বলতে গেলে আজকে আমরা যেভাবে অপাদিকে দেখলাম, গাড়িগুলো দাঁড় করানো হচ্ছে, তাও হাসি মুখে, মানে বকা তো দূরের কথা, শেষে এসে বোঝাচ্ছে মাতৃসুলভ একটা ব্যাপার, তাই নয় কি? শুটিং সেটে কি হয়েছিল একটু বলো তো। শুটিং সেটেও অপাদি ওরমই থাকেন সবই, শুধু শুটিংয়ে অভিনয় করার জন্য রাখতে হয়, তখন রেগে রেগে বলে মেনে মাথা ফাটিয়ে দেবো ওইসব, কিন্তু অভিনয় ছাড়া তো অপাদি খুব শান্ত মিষ্টি। করবো শেষ হচ্ছে গিয়ে 26 আগস্ট ছবি আসছে, সবাই জানে, আর এরকম অভিনব প্রচার দেখে সবার মধ্যে তার বেশি ক্রেজটা বাড়িয়ে তুলেছে। তাও শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কলকাতা চলন্তিকা নিয়ে অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি, 26 আগস্ট সিনেমা হলে আসছে। আমাদের খুব বেশি শো দেবে বলে মনে হচ্ছে না, আমি যা বুঝতে পারছি, যাতেই সব জায়গায় একটা করে শো হয়, তো কম শো দেওয়া হবে, বাজে সময়ে শো দেওয়া হবে। তো তাও কি বলুন তো, আপনাদের আশাতেই বসে থাকা, আপনারা যদি সেই শোগুলো হাউসফুল করে দেন তাহলে তারা শো বাড়াতে বাধ্য হবে। তো আমার আপনারা ছাড়া, এই অডিয়েন্স ছাড়া আর কেউ নেই, তাই আপনাদেরই আর্জি করতে পারি, যদি ছবিটা ভালো লেগে থাকে, ট্রেলার ভালো লেগে থাকে, তাহলে তাড়াতাড়ি হলে গিয়ে দেখুন, তাড়াতাড়ি দেখুন, যাতে আরও শো বাড়ে, এটাই আরজি, আর কোনো কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে উনি তো একজন সেলিব্রিটি পার্সন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, উনিও হেলমেট এই সমস্ত নিয়ে কাউন্সেলিং করছেন স্বাভাবিকভাবে, ওনারা সিনেমার পর্দায় ওনাদেরকে যেভাবে দেখা যায় খুব সহজে, ওনারা অনেক মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারে, বাড়ির রান্নাঘরে পর্যন্ত পৌঁছে দিতে। আমাদের কলকাতা পুলিশ বা সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট, আমরা পথ দুর্ঘটনা এইসব এড়ানোর জন্য আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে যেমন ইনস্ট্রাকশন থাকে আমরা সেভাবে কাজ করি, মানুষকে সচেতনও করা হয়, ভায়োলেটারদের প্রসিকিউশনও করা হয়, বিশেষ করে সেফটি মেজার্স আপনারা দেখে থাকবেন, বাইক টাইক যারা চালায় অনেকেরই এখনও হেলমেট না পরার একটা প্রবণতা আছে, আমরা এটা নিয়ে কাউন্সিলিংও করছি সাথে সাথে প্রসিকিউশনও করছি। তবে আমার মনে হয় প্রসিকিউশন কাউন্সিলিং তো থাকবেই, প্রত্যেক মানুষের এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত, যে আমি আমার বাড়ি থেকে কাজে বেরোচ্ছি, আমার সেফটি যেতে হবে, রাস্তায় তো পরিষেবা দেওয়ার জন্য আমরা আছি, কিন্তু সেখানে শুধু পুলিশের দায়িত্বই তো সব নয়, আম পাবলিক যিনি পথচারী তার নিজস্ব একটা দায়িত্ব আছে। অনেক সময় দেখবেন যে কোনো ক্রসিংয়ে জেব্রা ক্রসিং রয়েছে, জেব্রা মেনটেন হচ্ছে, পেডেস্ট্রিয়ান লাইট রয়েছে, যে একটু ওয়েট করি, মানুষের মধ্যে ধৈর্যটাও কমে গেছে। তো আপনাদের থ্রু দিয়ে এটুকু এক্সপেক্ট করবো যে যারা রাস্তায় বেরোচ্ছেন একটু সময় নিয়ে বেরুন, একটু ধৈর্যভাবে যত্ন সহকারে রাস্তা বরাবর করুন, গাড়িটা যত্ন সহকারে চালান, তাহলে মানুষ সুস্থভাবে সেফলি পৌঁছলে, আমাদের তো সেফ ড্রাইভ সেফ লাইফ একটা প্রোগ্রাম, এই জায়গায় দাঁড়িয়ে এটুকু এক্সপেক্টেড যে আমরা এত প্রচেষ্টা চালাচ্ছি সেই জায়গায়, যে মানুষ যদি একটু সচেতন হয়, আমরা চাইবো জিরো টলারেন্স, মানুষ সেফলি বাড়ি থেকে বেরোবে, অফিস করুক কাজ করুক, বাড়ির দিনের শেষে মানুষটা যেন শান্তিপূর্ণভাবে বাড়িতে পড়ে, এটা যেদিন সফল হবে জানবো আমাদের পুলিশের চাকরিটা জন্ম হয়ে যাবে। সময় বার করে বলতে দেখুন, আমাদের তো এমনি প্রত্যেক সপ্তাহে নানারকম কাউন্সিলিং ক্যাম্পেইন এসব হয়েই থাকে, আমরা যা করছি এই ডিউটি আওয়ার্স, আমাদের তো কেউ না কেউ কোনো না কোনো 24 ঘন্টার জন্যই আমরা সার্ভিস দিচ্ছি, নানারকমভাবে কাউন্সিলিং করছি, এইভাবেই সময় করতে হয় আর কি, মানে আমাদের যেটা সবটা ধরে নিন ডিউটিই বলতে পারে, বিইং এ পুলিশ অফিসার আমার এটা পার্ট অফ ডিউটি, মানুষকে অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষের সচেতনতা বাড়ানো, তার সাথে সাথে অন ডিউটি থাকাকালীন আমার পদের যে সমস্ত দায়িত্ব কর্তব্য সেটা পালন করা আমার ডিউটি। আমার নাম সার্জেন্ট রমাপ্রসাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।